আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পরে আজকে এই জুমাবারে ইসলামিক দাওয়া সেন্টার পূর্ব জেদ্দা এখানে আমরা যে বসেছি প্রশ্ন উত্তরের মাহফিলে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন এবং আমাদের জন্য এলেমের দরজা যেন খুলে দেন। আমরা যাতে করে ভালো কথা বলতে পারি, ভালো কথার প্রতি আমল করতে পারি, কোরআন সুন্নার কথা আমরা শিখতে পারি এবং সে অনুযায়ী জীবন গড়তে পারি। মহান আল্লাহর কাছে দোয়া করি, যারা এখানে শরীক হয়েছেন আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম বদলা দান করেন এবং সমস্ত গুনাহ খাতা মাফ করেন, আগামী জীবনটা আরো ভালো সুন্দর করার তৌফিক দান করেন। গতকালকে আমাদের দাওয়াতি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল, বিশেষ করে আপনাদের মতো যারা একটু সিনিয়র পুরাতন ইসলামী সেন্টারের সাথে জড়িত ভাইয়েরা, তাদের জন্য অত্যন্ত উপকারী। এই বিষয়ের সাথে অনেক প্রশ্ন জড়িত রয়েছে যেগুলি সম্পর্কে সংশয় নিরসন অথবা বিভিন্ন রকমের প্রশ্ন উঠে থাকে, সেগুলির জবাব খোঁজা উচিত। সুতরাং এই ধরনের প্রশ্নগুলি করলে বেশি ভালো হয়, যাতে করে আমাদের আলোচনার সাথে সম্পর্কিত বিষয়গুলি আরো ক্লিয়ার হয়ে উঠে। অনেক কথাই হয়তো বলার সময় আমাদের স্মরণে থাকে না, কিন্তু আপনাদের সেগুলি জানা প্রয়োজন, এটি খেয়াল রাখার চেষ্টা করবেন, এই বিষয়টি খেয়াল রাখার চেষ্টা করবেন, এর মাধ্যমে আপনাদের উপকার হবে। আর তারপরে এমন প্রশ্ন করবেন যেটা হয়তো আকীদার সাথে সম্পর্কীয়, বিশেষ করে মানহাজের সাথে সম্পর্কীয়, কোনো দল, হ্যাঁ কোনো ব্যক্তি, কোনো জাতি সম্পর্কে প্রশ্ন করা আতে অনেকের কষ্ট লাগবে, সুতরাং এইরকম প্রশ্ন বর্জন করাই ভালো। আর তারপরে প্রশ্ন করবেন আপনি আপনার ইবাদত বন্দেগী সম্পর্কে, দিনী মাসলা মাসাইল সম্পর্কে, যেগুলি জানা জরুরি। আর প্রশ্ন করবেন আপনার আমল আখলাক সম্পর্কে, কি করে সুন্দর হবে, মামলাত সম্পর্কে, আদান প্রদান সম্পর্কে। আশা করি এর মধ্যে যেন সীমিত থাকে না, কোনো কিস্সা কাহিনী না, কোনো ফর্জি প্রশ্ন যে ধরে নেন এইরকম যদি হয়, অথচ হয় না বা প্রয়োজন হয়নি আপনার, এইরকমটা জাতি করে না হয়। প্রশ্ন উত্তরের নীতিমালা এগুলি যার দ্বারা আমাদের উপকার হতে পারে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, মহান আল্লাহ ইরশাদ করছেন তোমরা যারা কোরআন সুন্নার জ্ঞান রাখে তারা হচ্ছে আহলে যিকর, কোরআন এবং সুন্নাহ হচ্ছে যিকর, যার হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ নিয়েছেন। এবং আহলে যিকর যারা কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখেন, যদি আমাদের বেশি কিছু জ্ঞান নেই, তারপরেও যেটুকু আছে সেটুকু আমাদেরকে পৌঁছাতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে এই কাজে বসা, আর না হলে এই যোগ্যতা নেই যে আমরা বলবো যে আমরা হচ্ছি আহলুল যিকর, আমাদের আহলুল ইলম, আমাদের কাছে অনেক ইলম আছে, এমন কিছু নয়। ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমাদের জানা না থাকে, তাহলে জানা না থাকে আর জানার প্রয়োজন আপনার আকীদা, আপনার ইবাদত, আপনার আখলাক, আপনার দিন, সুতরাং সে সম্পর্কে জিজ্ঞেস করে নাও, অন্ধভাবে না, বিলবাইয়ে না, তো অজ্ঞপর, একটু দলিল সহকারে জানার চেষ্টা করবেন। দলিল সম্মুখস্থ রাখতে পারবেন না আর আয়ত্ত করতে পারবেন না জনগণ, এটা আপনাদের সাধ্যের বাইরে, সুতরাং এরও দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। তবে একটু অনুমান করতে হবে যে কথাগুলি কি দলিল ভিত্তিক হচ্ছে না দলিল বিহীন হচ্ছে, অন্তত চোখ খুলে বসিরাতের সাথে চলাফেরা করতে হবে আপনার দিনের ক্ষেত্রে, যাতে আপনাকে বিভ্রান্ত কেউ না করে, গুমরাহ না করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা শিফাউল ইয়ে আস-সওয়াল, অজ্ঞতার চিকিৎসা হচ্ছে না জানা, জানা নেই এর চিকিৎসা হচ্ছে আস-সওয়াল, জিজ্ঞেস করে নেওয়া। আর কাজ করে ফেললেন আর তারপরে জিজ্ঞেস করছেন, অধিকাংশ লোক কিন্তু এরকমই করেন, ভুল করে ফেললেন তারপরে জিজ্ঞাসা, হজে গিয়ে উমরায় গিয়ে কি থেকে কি করে ফেলেছে পরে জিজ্ঞাসা, তালাক দিয়ে ফেলেছে আর তালাক দেওয়ার ক্ষেত্রে কত রকমের ভুল করে ফেলেছে তারপরে জিজ্ঞাসা, এটা ভালো নয় আসলে।
আগেই জিজ্ঞেস করতে বলা হয়েছে, কারণ আপনার প্রয়োজন আছে, বুঝতে পারছেন এই কাজে আমি কদম রাখতে যাচ্ছি, সুতরাং সেই কাজ সম্পর্কে আগেই জানতে হবে, এটা হচ্ছে উদ্দেশ্য। যাই হোক, কথা লম্বা না করে প্রশ্নের উত্তরে, প্রথম প্রশ্ন হচ্ছে যে আজকালকার জামানায় অনেকেই কোনো বিশ্ববিদ্যালয় থেকে অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করলে তারা কি লিখে থাকে, সেই শিক্ষা প্রতিষ্ঠান অথবা সেই শিক্ষা প্রতিষ্ঠান যে শহরে আছে সেই শহরের সাথে সম্পৃক্ত করে নিজেকে নিষ্পত করে থাকে বা সম্পৃক্ত করে আপনার শেষখানে লাগিয়ে থাকে। যেমন কেউ মদিনা থেকে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পাশ করলে মাদানি লিখে থাকে, অথবা অন্য কোন প্রতিষ্ঠান থেকে পাশ করলে সেই প্রতিষ্ঠানের বিশেষ একটা নাম আছে, সেই নামের সাথে নিজেকে সম্পৃক্ত করে থাকে। কেউ দারুল উলুম দেওবন্দ থেকে পাশ করলে দেওবন্দি লিখে থাকে, অথবা কাসেমি লিখে থাকে, কেউ মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে আজহারি লিখে থাকে, এসব যে করে থাকে। তো এই এটা কতটুকু, অথচ এর আগের যুগে আমরা দেখেছি যে ওলামায়ে কেরাম বা আইম্মায়ে কেরাম অথবা মুসলিম সমাজের যারা যোগ্য ব্যক্তি তারা নিজের শহরের সাথে, যেটা তার মাতৃভূমি অথবা যেখানে হিজরত করে চলে গেছেন, পরে বসবাস করেছেন, ইন্তেকাল করেছেন, তার সাথে নিজেকে সম্পৃক্ত করত। তো এটা কতটুকু ঠিক, এই এখনকারটা ঠিক না আগেরটা ঠিক? উত্তর হচ্ছে সবটাই ঠিক, সবটাই ঠিক, সব ক্ষেত্রে সবটাই ঠিক না। আবার অর্থাৎ নামাজের মাসলায় সূরা ফাতিহা পড়াও ঠিক ইমামের পিছনে আর নাও ঠিক, এরকম কথা নেই। কিন্তু আপনি এটা ভাববেন না যে সব মাসলাতে সবটাই ঠিক, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেই ক্ষেত্রে সবটাই ঠিক হতে পারে। জি হ্যাঁ, বিশেষ করে এই বিষয়টি আমাদের, এই বিষয়টি হচ্ছে একটি পরিভাষা মাত্র, ইস্তেলাহ পরিভাষা, যে আমরা কোনো কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত করব। এই পরিভাষার ক্ষেত্রে ওলামারা যে এক মত সমস্ত, বর্তমান যুগের নয় বরং আইম্মায়ে কেরামদের যুগ থেকে শুরু করে তাদের একটি পরিভাষা আছে, তাদের একটি কায়দা আছে, লা মুশাহাতা ফিল ইসতিলাহ, পরিভাষার ক্ষেত্রে কোন দ্বন্দ্ব ঝগড়ার অবকাশ নেই। যার যেমন পরিভাষা সেই পরিভাষা অনুযায়ী সে পরিভাষা ব্যবহার করতে পারে, প্রয়োগ করতে পারে, সেটা নিজের জন্য ইউজ করতে পারে। লা মুশাহাতা ফিল ইসতিলাহ, এটা কোনো দিন নয় যে কেউ নিজে মাদানি লিখলে সওয়াবের কাজ, আর কেউ আজহারি লিখলে সওয়াবের কাজ, হ্যাঁ দিনের একটা অংশ, কেউ দেওবন্দি লিখলে বড়ই সওয়াবের কাজ, না মোটেই না। এটা হচ্ছে তাদের একটা পরিভাষা পরিচিতির জন্য, যে আমরা এই শহর থেকে এই শহরে বসবাস করেছি অথবা এই শহরে আমরা লেখাপড়া করেছি বা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, তার জন্য আমরা সেই শহরের সাথে অথবা সেই প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করছি। আর এটা আজকে 10-20-50 বছর থেকে শুরু হয়নি, এটা 200-400 বছর আগেও ছিল, আপনি জানেন না সেই জন্য। দেওবন্দ ধরেন, ভারতের সবচেয়ে বড় দেওবন্দি হানাফিদের মাদ্রাসা, দেওবন্দ থেকে পাশ করলে তারা দুই রকম নিসবত লিখে, একটা লিখে কাসেমি, কেন কাসেমি লিখে, কারণ এর প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেব ছিলেন রাহিমাহুল্লাহ মাগফিরা আল্লাহু, আর তার সাথে সম্পৃক্ত কোন একজন ব্যক্তি যিনি প্রতিষ্ঠা করেছেন এই মাদ্রাসাটি, সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণে তার সাথে সম্পৃক্ত হওয়া যদি তাদের কাছে জায়েজ হয়। কেউ তো সহি আকিদা আলম আলমারা বলেন যে আপনারা কাসেমি কেন লিখছেন, এত উঠে পড়ে লাগেনি তো তাদের বিরুদ্ধে? জীবনে কোনোদিন শুনেছেন যে কাসেমি কেন লিখছেন? কেউ জিজ্ঞাসা করতে গেছে তাদেরকে? তারপরে তাদের কিছু লোকের আবার লিখেছে কাসেমি তো সবাই বুঝে না রে বাবা, তখন দেওবন্দি লিখে, তখন দেওবন্দি সবাই চেনে ভারত বাংলাদেশ পাকিস্তানে দেওবন্দি, কখনো তো কোন সহি আকিদার আলেম আলমারা সালাফি আলমরা তারা কখন বলেননি যে আপনাদের দেওবন্দি লিখার অধিকারটা কে দিল, কখনো জিজ্ঞেস করেনি। তো দেওবন্দ একটা ডিস্ট্রিক্ট শহর উত্তরপ্রদেশের, সেই শহরে কিছুদিন লেখাপড়ি, এক বছর শুধু দাওরা হাদিস পড়েছে, এক বছর মাত্র পড়েছে, তারপরে দেওবন্দি, যদি সেখান থেকে ফারেগ হয়ে যায় তবু দেওবন্দি লিখে, কখনো তো এতরাজ করেন। অথচ শুনে রাখেন, এখানে আরেকটি কথা আরো স্পষ্ট ক্লিয়ার করে দিই, আমি এর আগে একটা আলোচনাতে বা একাধিকবার বলেছি, মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিস, হাদিসের কায়দা কানুনের বহু কিতাব রয়েছে,
তার মধ্যে পুরাতন একজন ইমাম হচ্ছেন ইমাম ইবনু সালাহ রহমতুল্লাহ আলাই। তিনি তার উলুমুল হাদিসে এবং ইমাম সৈয়দের নাম আপনারা জানেন, জালালউদ্দিন সৈয়দের নাম আপনারা জানেন, তার কিতাব রয়েছে তাদরিবুর রাওয়ি, তাতেও রয়েছে। এইরকমই বহু আইম্মা ইকরাম লিখেছেন, হাফিজ ইবনে হাজার অন্যান্যরা, তাদের কোটেশনটা বলছি আপনাদেরকে। তারা বলছেন যে মান সাকানা ফি মাদিনাতিন আরবা সানাওয়াতি নুসিবা ইলাইহা, কেউ যদি কোন শহরে সর্বনিম্ন চার বছর বসবাস করে, সারা জীবন বাংলাদেশে থাকলেন, আপনি সারা জীবন কোথায় থাকলেন? বাংলাদেশে। জেদ্দা এসে বা মক্কা এসে চার বছর আপনি চাকরি করেছেন বা বসবাস করেছেন, এইখানে মত হইল না, চলে গেছেন, তারপরে কোন এক সময় বাস করেছেন ছোট কালে বা মাঝামাঝি সময় অথবা শেষ কালে, নসেবা ইলাইহা, তাহলে তার সাথে নিজেকে মনসুব করতে পারে, নিজেকে সম্পৃক্ত করে জেদ্দা লিখতে পারে, ঢাকায় চার বছর থাকে ঢাকা লিখতে পারে, অথচ খুলনার লোক, হ্যাঁ, তারপরে আপনার মক্কায় বাস করে মক্কি লিখতে পারে, রিয়াজে বাস করে রিয়াজে লিখতে পারে, লিখতে পারে, নসেবা ইলাইহা। তারা কেউ তো ঝগড়া করেনি, এটা হচ্ছে ইস্তেলা, উসুল হাদিসের পরিভাষা, ওয়ালা মুশাহাতা ফিল ইস্তেলা, এই টার্মের ক্ষেত্রে, পরিভাষার ক্ষেত্রে কোনো ঝগড়ার কোনো অবকাশ নেই, যারা যেইভাবে ধরে নেছে জায়েজ রয়েছে। এই কথা ঠিক ষষ্ঠ শতাব্দীর কথা, আজকে থেকে কতদিন আগের কথা চিন্তা করেন, 800-900 বছর আগের কথা এই কথাগুলি, যেই কথাগুলি আইম্মা ইকরামগণ লিখে গেছেন। সুতরাং যাদের সাথে আকীদার ভিন্নতা রয়েছে, মানহাজের ইখতিলাফ রয়েছে, তাওহীদ সুন্নতের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, আপনারা বেশ কিছু বিদআত এবং শিরকে লিপ্ত থাকবেন, সেই জন্য আপনাদের সংশোধনের উদ্দেশ্যে খায়ের খাই করে আপনাদের সংশোধন করতে যারা চেয়েছে, তখন শুধু তাদের ক্ষেত্রে গায়ের জ্বালা, আপনারা মাদানি কেন লিখেন? তারা যদি মাদানি লিখে অপরাধ করে, তো আপনাদের ওস্তাদরা আজকে থেকে 100 বছর আগে, তারা কয়েক বছর মদিনায় থেকে যদি হোসেন আহমদ মাদানি লিখতে পারেন, তার ছেলেরা কেউ বাস করেনি মদিনায়, তারা ভারতে চলে গেছে, ভারতে চলে গেছে, কিন্তু তার বাবা যেহেতু মদিনায় বাস করেছিলেন, সেই জন্য এখন যদি কেউ আসাদ মাদানি লিখতে পারেন, আরশাদ মাদানি লিখতে পারেন, গোটা বংশের নাম যদি মাদানি লিখতে পারেন, আমাদের বংশের তো কেউ মাদানি লিখবে না যদি মদিনায় না লেখাপড়া করে, আর লিখেও না। তো যেই ব্যক্তি চার বছর থেকে লেখাপড়া করলো অথবা থাকলো কোথাও, সে যদি মদিনায় থাকার কারণে মাদানি লিখে, মক্কে থাকার কারণে মক্কি লিখে, আর বিশেষ করে লেখাপড়ার জন্য লিখে, তাহলে তা আমাদের আগে আপনারা তো এই ভাষাগুলি প্রয়োগ করেছেন, এই নিসবতগুলি আপনার নিজের ক্ষেত্রে ইস্তেমাল করেছেন, আপনাদের জন্য জায়েজ হলে অন্যদের জন্য কেন জায়েজ হবে না? এত কেন বিদ্বেষ? আল্লাহর রাস্তা অন্তরটা সাফ করেন, আর আপনাদের জন্য যেটা জায়েজ সকল মুসলিমের জন্য জায়েজ। কথা বোঝা গেছে কিনা ভালো করে মনে রাখবেন, বিষয়টি বুঝার চেষ্টা করবেন। আর একটু শোনেন, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পৃক্ত হওয়া, এইটাও নতুন কথা নাই। ভারতে দিল্লিতে বড় এক মাদ্রাসা ছিল, মাদ্রাসা রহমানিয়া, একজন স্যাটে চালাতেন, যখন রাইট হইল আর ইন্ডিয়া আর পাকিস্তান ভাগ হইল 1947-এ, তখন হিন্দুরা দখল করলো বা জুলুম অত্যাচার করলো, তখন সেখান থেকে রাতারাতি চলে আসার পরে তারা পাকিস্তান করাচিতে মাদ্রাসা রহমানিয়া খুললেন, একজন, এক ভাই। আর এক ভাই চলে আসেন, আসার পরে মদিনায় দারুল হাদিস খুললেন, জি, মক্কায় দারুল হাদিস খুললেন, দারুল হাদিস মাক্কিয়া, দারুল হাদিস মাদানিয়া, এই বংশের লোকেরা তারা, জাজাহুমুল্লাহ খাইর। এই মাদ্রাসা রহমানিয়া থেকে যত আলেম পাস করেছে তারা রহমানি লিখেছে, নাম ছিল মাদ্রাসার কি? রহমানি, মাদ্রাসা রহমানিয়া, সেজন্য তারা পাস করলে কি লিখতেন? রহমানি সাহেব, আহমদুল্লাহ রহমানি সাহেব, বাংলাদেশের ঢাকা শাহিবুল হাদিসের রাহিমাহুল্লাহ। এইরকমই বহু রহমানি ওলামা, হাজার হাজার রহমানি বড় বড় ওলামা ইকরাম রয়েছেন, কেউ তো তখন আপত্তি করেন, আপনাদের মুরব্বীরা করেনি, আর তারাও করেন, যেমন আপনারা দেওবন্দি কাসেমি লিখতেন, আবার বেরেলভীরা নিজেদেরকে রিজভি লিখে, বাংলাদেশে বাড়ি আর ভারতে এসে আহমদ রেজা খানের মাদ্রাসায় পড়ে গেছে, সেই জন্য নিজেদেরকে লিখে কি অমুক রিজভি সাহেব। ওটা যদি জায়েজ হয় একজনের সাথে, একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত হওয়া, তাহলে একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়া, এটা পরিচয়ের জন্য, যে আমি জামিয়া সালাফিয়া থেকে পাস করি সেজন্য সালাফি, আমি আহমদিয়া সালাফিয়া থেকে পাস করি সেজন্য আমি সালাফি, অথবা আমি পাস করেছি ধরেন মোহাম্মদী আরবিয়া থেকে সেই জন্য আমি মোহাম্মদী, হ্যাঁ, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, জি হ্যাঁ, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এবং এগুলি হচ্ছে অন্তরের বক্রতা, সেই বক্রতা থেকে মুক্ত হওয়ার সকল মুসলিমকে তৌফিক দান করেন।
একটা প্রশ্ন হলো, সেই সঙ্গে উত্তর দিবেন যে গোবর এটা পাক না না পাক, যেমন যে ঢিলা গুলো নীতি নিষেধ করা হয়েছে। প্রশ্ন করেছেন এক ভাই যে গোবর পাক না না পাক। যখনই কোনো প্রশ্ন করবেন তো উদ্দেশ্য জাতি করে নেক হয় যে আমি মাসলাটা জানবো, কিন্তু যদি এর ভিতরে লুকায়িত থাকে যে রে 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 দেখো দেখো এর আমার কি সহি আকীদার আলেম গোবরকে পাক করে দিল, কথা বলছেন অসৎ উদ্দেশ্য, ইন্নামাল আমাল বিনিয়াত, অসৎ উদ্দেশ্য। তাহলে তখন আপনাদের ইতিহাস আমাকে তুলে ধরতে হবে যে আমরা তো গোবর পাক করলাম, যে যে এমন পশুর গোবর যে পশুর গোস্ত খাওয়া যায়, কিন্তু আপনাদের ফেকার কিতাবে তো এক দেড়াম পর্যন্ত নাজাসাতে গালি জানিও নামাজ হবে, আর নাজাসাতে খাফিফা রোবো সব কাপড়ের চার ভাগে, এত বড় আমার আলখাল্লা আছে ধরেন বিস্ত আছে, এর চার ভাগের এক ভাগও যদি ভিজা থাকে তবুও নাজাতে সলাত মাহ নামাজ জায়েজ হয়ে যাবে। সুতরাং কখনো আপনি অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করবেন না, না হলে আবার ওই মশলাগুলি বলতে হবে আপনাদের মুখ বন্ধ করার জন্য, কথা বোঝা গেছে? সুতরাং সহি কথা জানার চেষ্টা করবেন আমল করার উদ্দেশ্যে। আরেকটি কথা এখানে জেনে রাখেন যে কোনো কিছু পাক হলেই যে খাওয়া জায়েজ হবে এটাও জরুরি না, অনেক কিছুই পাক কিন্তু খাওয়া হচ্ছে হারাম, অনেক কিছু পাক কিন্তু পান করা হচ্ছে হারাম, বোঝা গেছে কি না? এই এই কায়দাটা জেনে নিলে যখন বীর্যর মাসলা আসবে যে বীর্য নুতফা মানি পাক না না পাক, কেউ পাক করলে এত গায়ের জ্বালা হয়ে যায় পাক সে করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত হাদিস রয়েছে, এবং আল্লাহ না পাক বস্তু থেকে এত সুন্দর মানুষ পয়দা করেন নাই, যুক্তিও রয়েছে, তার আগে দলিল রয়েছে। কেউ যদি মানি পাক করে দেয় তখন এই গোঁড়ারা বলে যে তাহলে খাও, আরে সব যদি তাই হয় তো কাশপোটা, যে কাশপোটা কত সর্দি কাশি বেরোচ্ছে কাপড়ে লাগলে নাপাক হবে নাকি? কাশপোটা খাবে, তোমাদের মজা হবে তো কাশপোটা নাপাক নয়, তো কাশপোটা খাওয়া চলবে? হ্যাঁ, মাটি পাক না না পাক বলেন, শুধু পাক না পাক করে, হ্যাঁ তাহের মুতাহেরও, শুধু পাক নয় মাটি এমন এক বস্তু যেটা হচ্ছে কি তাহের পাক এবং অন্যকে পাক মানুষকে পাক করতে পারে, গোসল ফরজে আছে গোসল করতে পারছেন না তায়াম্মুম করেন পাক হয়ে গেলেন, আপনি উযু করতে হবে উযু করতে পারছেন না বা পানি নেই, মাটিতে কি করে দেয় তাহের মুতাহের আপনাকে আমাকে পাক করে দেয়, তারপরে যদি ফতোয়া জিজ্ঞাসা করেন মাটি খাওয়া জায়েজ তো কি বলবেন? জায়েজ মোটেই জায়েজ নাই, কথা বুঝছেন? কাদা খাওয়া জায়েজ না? জায়েজ নাই। তখন অন্য অন্য শরীয়তে নীতিমালা রয়েছে, হেকমা রয়েছে যে কোনটাতে উপকার রয়েছে কোনটা অপকার রয়েছে, যাতে উপকারের চাইতে অপকার বেশি ক্ষতি বেশি সেগুলোকে আল্লাহ খাবাইস বলেছেন, সেগুলো খাওয়া যাবে না, যে হ্যাঁ বা সেগুলি বর্জনীয়, সেগুলি খাবাইস না হইলো তাইয়েব হইলো মাটি তাইয়েব কিন্তু খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই ক্ষেত্রে এখন আসুন গোবর বা মাকুলুল্লাহাম যে সব জীবজন্তু খাওয়া যায় তার পেশাব বা গোবর নেদি এগুলি পাক না না পাক, উঠ হোক অথবা গরু মহিষ হোক অথবা বকরি ছাগল হোক, এই ক্ষেত্রে বহু দলিল রয়েছে। জি হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই অধ্যায় কায়েম করেছেন, অন্য নাইমাদের কিতাব অধ্যায় রয়েছে, হাদিসের কিতাব অধ্যায় রয়েছে, তারা যথেষ্ট কোরআন সুন্নাহ থেকে ফিকহে বুঝতেন। জি তারা দলিলগুলি এবং বাবগুলি কায়েম করেছেন এবং হাদিসগুলো নিয়ে এসেছেন এটা প্রমাণ করার জন্য যে যে সব জীবজন্তুর গোস্ত খাওয়া জায়েজ তার পেশাব আর গোবর নেদি হচ্ছে, হ্যাঁ যে সব জীবজন্তুর গোস্ত খাওয়া জায়েজ সেসবের পেশাব আর গোবর বা নেদি এগুলি হচ্ছে পাক পাক, গোস্ত খাওয়া জায়েজ কিন্তু পেশাব পান করা জায়েজ নাই, এগুলো গোবর খাওয়া জায়েজ নাই কিন্তু গোবর পাক, গোবর নেদি পাকের দলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেন মদিনায়, ইয়া রাসূলুল্লাহ ওসাল্লি ফি মারাবিজিল গানাম, বকরি বাঁধার ছাগল বাঁধার জায়গায় কি আমরা নামাজ পড়তে পারবো? কি বলেছেন উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লি ফিহা নামাজ পড়ো,
নাম, হ্যাঁ নামাজ পড়ো, যেখানে বকরি বাঁধা সেখানে পেশাব থাকে না, একটা বকরি না বকরির পাল সেখানে, সেখানে নেদি থাকে না, থাকে। তাহলে নবী সাল্লাল্লাহু কথা বললেন না, যারে ওখানে তো পেশাব আর নেদি সাফ করে নামাজ পড়বে বা ওখানে নামাজ পড়বে না বলেছেন, কি বোঝা গেল? জি হ্যাঁ। তো এইরকম বেশ কিছু দলিল রয়েছে যেগুলোতে যাচ্ছি না, সংক্ষেপে এতটাই যথেষ্ট। জি হ্যাঁ। জুমার সালাতের পরে চার রাকাত নামাজ পড়ি, তা কি বদরুল জুমাত জুমার নিয়তে পড়বো না অন্য নিয়তে? জুমার সালাতের পরে আমরা চার রাকাত নামাজ পড়ি বা সালাত পড়ি, এটা কি আমরা বদলুল জুমা বলে পড়বো নাকি সুন্নাত মনে করে পড়বো? শুনেন, জুমার নামাজগুলির ক্ষেত্রে অনেক বিদাত আছে ভারত বাংলাদেশ পাকিস্তানে। কেন এই বিদাতগুলি শুরু হয়েছে? বিভিন্ন কারণে, তার মধ্যে একটি বিদাত হচ্ছে এহতিয়াতি জোহর পড়া। উর্দু ভাষীরা এটাকে বলে এহতিয়াতি জোহর, মানে সতর্কতামূলক জোহর। বাংলা ভাষীরা এটাকে আখেরি জোহর বলে, না কি বলে? আখেরি জোহর মানে শেষ জোহর, আখের মানে শেষ জোহর। হ্যাঁ, আগেরটা পড়লাম, জোহরের বিকল্প হইল কি হইল না আল্লাহ জানে, সুতরাং এটা আল্লাহকে দিয়ে দিলাম যে আল্লাহ ওইটা না হইলে এটা ঠিক আছে। তো এই আখেরি জোহর বলেন আর এহতিয়াতি জোহর বলেন, এটি একটি বিদাত, এটি একটি বেদাত। আর এই বেদাতি ধারণা নিয়ে অনেকে নামাজ পড়ে জুমার পরে যে চার রাকাত নামাজ পড়ে বাদল জুমা, এটাকে মনে করে যে এইটা জুমাটা যদি কবুল আমাদের না হয় তো এটাকে সেই জায়গায় রিপ্লেস করলাম, মানে ওখানে আল্লাহর কাছে পেশ করে দিলাম। কেন? এই জন্য যে তাদের ফেকার কিতাব আছে যে শহর ছাড়া জুমা হয় না। কি হয় না? শহর ছাড়া, হানাফি ফেকাতে আছে, খুলে বলি যে শহর ছাড়া জুমা হয় না। শুধু শহর, এমনি শহর নয়, বরং বলা হচ্ছে ফি মিসরিন জামেইন, মিসর হইতে হবে। মিসর মানে এমন শহর যেখানে ইসলামিক আদালত আছে, ইসলামী দণ্ডবিধান কায়েম হয়। এখন গোটা ভারতে কোথাও ইসলামী আদালত নেই, পাকিস্তানে পর্যন্ত ইসলামী আদালত নেই। হ্যাঁ, পশ্চিমা এইসব দিয়ে বিচার হচ্ছে, সেখানে কোনো দণ্ডবিধান কায়েম হয় না, বাংলাদেশে কোনো দণ্ডবিধান কায়েম হয় না। সুতরাং বাংলাদেশ বা ভারত বা পাকিস্তানের এত বিশাল এই যে তিনটে দেশ, এইসব দেশ আর এত জনগণ, এখানে না গ্রামে জুমা হয়, গ্রামে তো হয়ই না, কারণ একটা হচ্ছে শর্ত যে শহর হইতে হবে, আবার শহর এমন হইতে হবে যে শহরটাতে ইসলামিক আদালত রয়েছে, কাজা রয়েছে, দারুল কাজা রয়েছে। তাহলে বাংলাদেশ ভারত আর পাকিস্তানে কোথাও হানাফি মজাবে কি হয় না, জুমার ঈদ হয় না, লা জুমাতা ওয়ালা ঈদা ইল্লা ফি মিসরিন জামিন। জি হ্যাঁ। তো এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, আর এই উক্তিটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্পৃক্ত করা হচ্ছে, এটাও ঠিক নয়। আর যদি ঠিক হয় তো তার উত্তর হচ্ছে যে জুমার মতো জুমা বা ঈদের মতো জুমা, ঈদের মতো ঈদ কোথায় হবে? যেখানে অনেক লোকের সমাগম রয়েছে, অল্প স্বল্প লোক নিয়ে জুমা নয়, বড় শহর রয়েছে এবং সেখানে ইসলাম শক্তিশালী হয়ে রয়েছে, তাহলে আসল হচ্ছে ঈদ, আসল হচ্ছে জুমা। এই অর্থে হয়তো তিনি বলেছেন, কেউ কেউ বলেছেন আর কেউ কেউ বলেছেন না, এটা ঠিক নয়, আল্লাহু আলাম। যাই হোক, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে ফয়সালা নিতে হবে। যদি কোথাও ইখতিলাফ দেখা যায় বড়দের মধ্যে, তো তাদের বড় খুঁজতে হবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের মাঝে যদি ইখতিলাফ দেখা যায় তো সমাধান কোথায় খুঁজবেন, কার কাছে খুঁজবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারীতে যে প্রথম জুমা মদিনায় কায়েম হওয়ার পরে দ্বিতীয় জুমা যে কায়েম হয়েছিল আরব দেশের একটি গ্রামে, সেটা কোথায় ছিল কে বলতে পারেন? কেউ বলতে পারেন? এগুলো প্রশ্ন উত্তর জানতে হবে। হ্যাঁ, জি হ্যাঁ, জাওয়াসা নামক একটি গ্রামে, কারিয়াতুম মিন কোরাল বাহরাইন, বাহরাইনের একটি কারিয়া, মদিনা বলা হয়নি, জি হ্যাঁ, মিশর বলা হয়নি, কি বলা হয়েছে? সহিহ বুখারীর শব্দ বলছি, কারিয়াতুম মিন কোরাল বাহরাইন, বাহরাইনের গ্রামগুলির একটি গ্রাম ছিল জাওয়াসা, সেখানে দ্বিতীয় জুমা কায়েম হয়। আগের যুগে বাহরাইন, আজকালকার বাহরাইন দেশকে বলা হয় না, বাহরাইনের পাশের এলাকা দাম্মাম থেকে শুরু করে, কাতিফ থেকে শুরু করে, একবারে আলহাসা পর্যন্ত যে পূর্ব এলাকাটি রয়েছে এটার নাম ছিল বাহরাইন। তখন কি ছিল এটার নাম? ছিল বাহরাইন। জাওয়াসা এই মসজিদ দেখতে গেছি, মসজিদে গিয়েছি আমি, সেটা আলহাসা যদি হুফুফ কেউ যান, যেটা দাম্মাম শহর থেকে 170 কিলোমিটার দূরে, তো সেখানে এই দ্বিতীয় জুমা মসজিদটি
জি, এখন নতুন করে সুন্দর করে আবার পুনর্নির্মাণ করা হয়েছে, সেই মসজিদ আছে, ওখানে জুমা কায়েম হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, গ্রামে জুমা হয়েছে না হয় নাই, হয়েছে না হয়নি, কারিয়াতে নবী সাল্লাম গ্রামে জুমা পড়লেন। আর আপনার ফিকার কেতাবে থাকবে যে গ্রামে জুমা হয় না, সুতরাং গ্রামের লোকের জুমা নেই, গ্রামের লোকের ঈদ নেই। আর তারপরে যেখানে ইসলামী আদালত নেই সেখানেও জানি না ঢাকাতে জুমা কবুল হবে কিনা, ঈদ কবুল হবে কিনা, আর ওই করাচিতে জুমা কবুল হবে কি হবে না, এই যে দ্বিধাদ্বন্দ্ব মজহাবের লোকদের, যার ফলে তখন একটি বিদাত আবিষ্কার করলো, কি যে এহতিয়াতি জোহর পড়ে নাও, মানে সতর্কতামূলক জোহর পড়ে না, জুমাটাও পড়ে দিলাম যে আল্লাহ কি জানি জুমা যদি কবুল হয়ে যায় তো জুমাটাই নাও তুমি, আর যদি জুমা কবুল না হয় তো চার রাকাত পড়ে দিলাম, কি আখিরি জোহর বা এহতিয়াতি জোহর, আল্লাহ এটাকে তুমি কবুল করে নাও, দিয়ে আমাকে ক্ষমা করে দাও। এই ধারণাতেই বিদাত চালু করেছে, কথা বোঝা গেছে? সুতরাং এই বিদাত থেকে তওবা করেন আর এই বিদাত বর্জন করেন, কুল্লু বিদাতিন দলালাহ। আর সহি মত হচ্ছে গ্রামে শহরে যেখানে জামে মসজিদ থাকবে আর লোকেরা সেখানে হবে, লোক কম থাক বেশি থাক জুমা হবে, তবে যত বড় জুমা করবেন যত জনসংখ্যা বেশি হবে মসজিদের মুসল্লির জুমার দিনে তত বেশি ফজিলত বা ভালো হবে, আর বড় জুমা করার চেষ্টা করবেন। আর এই যে চার রাকাত নামাজ এটি ফরজ নয়, আর এটিও আখিরি জোহর নয়, বরং এটি হচ্ছে সন্নাত নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এই ক্ষেত্রে দুটি সন্নাত রয়েছে, বাড়িতে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন, দুই রাকাত নামাজ পড়তেন, আর মসজিদের ক্ষেত্রে হাদিস রয়েছে যে তোমরা চার রাকাত পড়ে নাও, চার রাকাত পড়ে না। আর অধিকাংশ লোকের আজকাল যেহেতু মসজিদে পড়তে অভ্যস্ত, যদি এটা উত্তম নয় সেজন্য চার পড়াটা হচ্ছে উত্তম, তবে কেউ যদি দুইও পড়ে জুমার পরে তবুও কোনো অসুবিধা নেই। এইরকমই জুমার আগে যে নামাজগুলি পড়ে সে তাহিয়াতুল মসজিদ পড়বেন বা নফল পড়ে ফাসাল্লা মা কোতিবালাহু, যা পারলেন পড়লেন, কিন্তু আপনি জোহরের উপর কিয়াস করে জোহরের আগে চার সুন্নত আছে সেই জন্য আমি এই চার সুন্নত ওই জোহরের আগের সুন্নত পড়ছি, এটা ভুল ধারণা, এটাও ভুল ধারণা। জি জাযাকাল্লাহু খায়রা। দশ বছর থেকে জিনে উত্তপ্ত করে এবং কষ্ট দেয়, এমন কষ্ট দেয় যে পায়ের তলা হতে মাথা পর্যন্ত সূচ বিদ্ধ করে, বুক ব্যথা, পা ব্যথা, পেট ব্যথা ইত্যাদি হয়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, সুরা বাকারা, আজান, তারপরে বড়ই পাতার চিকিৎসা চলছে, কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না, দয়া করে পরামর্শ দিবেন। এক ভাই অথবা বোন, জি হ্যাঁ, বলছেন যে শয়তানে আক্রান্ত, আর মনে হচ্ছে যে যে অবস্থাটা এটা শুধু শয়তান নয়, হয়তো সেহের জাদু করা হয়েছে, শয়তানের সাহায্যেই কুফরি করে শিরক করে জাদু করা হয়েছে, যার ফলে গোটা শরীরে ব্যথা, সুচ ফোড়ার মতো আর কষ্ট, অনেক তদবির করা হচ্ছে, সন্না ভিত্তিক আয়াতুল কুরসি, সূরা বাকারা পাঠ ইত্যাদি ইত্যাদি, তারপরও আরাম হচ্ছে না বা নিরাময় হচ্ছে না, তো এর জন্য ধৈর্য ধারণ করতে হবে। আর সম্ভবত যদি সেহের জাদু করা থাকে তো চেষ্টা করতে হবে আপনার ধারণায় যে জাদুটা কে করেছে বা কিভাবে করেছে, বা জাদুর কোনো কিছু যদি থাকে, কোথাও পোতা থাকে, সেটাকে নষ্ট করার চেষ্টা করতে হবে যদি জানা যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ক্ষেত্রে ওহি হয়ে গেছিল আর জানা গেছে একটা কূপে পুঁতে রাখা হয়েছিল, সেখান থেকে উঠিয়ে সেটাকে নষ্ট করা হয়েছে, নষ্ট করে দিতে পারলে সব শেষ হয়ে যাবে। আর যদি তা সম্ভব না হয়, কারণ গায়েব জানার কোনো উপায় নেই, আবার আজকাল বিদাতি তরিকা অনেকের আছে, হ্যাঁ কিছু লোকেরা আবার গায়েব জানার দাবিও করে আর হাত চালায় বাটি চালায় আর কোথায় কি হয়েছে, এগুলো শিরকি কুফরি কাজ, আর এগুলি এইসব গোমরাহিতে যাবেন না। যদি জানতে পারলেন তবে জেনে নিলেন যে কোথাও কিছু পোতা আছে, কোনো লক্ষণ মনে হচ্ছে, আর যদি নাই জানেন তাহলে ধৈর্য ধারণ করে, রোগে আক্রান্ত হয়ে গেছে, রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে সেহের জাদু, অনেক সময় আর সেহের জাদু কেটে গেল যে রোগে যে শরীরটা আক্রান্ত হয়ে গেছে, শরীরে ওই রোগটা থেকে যায়, সেটা ভালো, তখন মেডিকেল চিকিৎসার অন্তর্ভুক্ত হয়ে যায়, ওলামারা লিখেছেন এই ক্ষেত্রে, যার ফলে তখন আপনাকে শারীরিকভাবে সুস্থ হওয়ার জন্য চিকিৎসা, দুনিয়াবী চিকিৎসাগুলিও করতে হবে, আর দিনই তদবিরও করে যান আর ধৈর্য ধারণ করেন, আর মনে রাখবেন এই ক্ষেত্রে এহতেসাব করবেন, নেকির আশা রাখবেন যে মানুষের যে কোনো বালা মুসিবতে, ছোট খাটো বিপদ আপদে, একটা সূচো যদি লাগে, একটু আঘাত লাগে, একটু অচট লাগে, যে কোনো বিপদ আপদে গুনাহ খাতা মাফ হয়, মর্যাদা উঁচা হয়, নেকি বাড়ে, ধৈর্য ধারণ করেন এবং মেহনত পরিশ্রম করেন। আর শুধু এই যে তদবিরগুলি বললেন, বাড়িতে হয়তো সূরা বাকারা পড়ছেন কিন্তু বাড়িতে পাপও চলছে, ফজর নামাজ পড়েন না,
এমনি সুরা বাকারা খুব তেলাওয়াত ঠিক আছে, নফল কাজ ঠিক আছে, আমাদের দেশের মানুষের ইসলামটা ঠিক ওইরকম, ফরজের খবর নাই কিন্তু সুন্নত মুস্তাহাব অনেক বেশি আছে। হ্যাঁ, তো এদিকে ফজরের জামাতে যান না হয়তো, অথবা নাপাক হয়ে থেকে গেল নামাজের সময় স্বামী স্ত্রী, হয়তো বাড়িতে ছবি ঝুলানো আছে শ্বশুর শাশুড়ির মুরব্বীদের অথবা নিজেদের বিয়ের স্মৃতি, তারপর বাড়িতে বিদাত হচ্ছে, হ্যাঁ ম্যারেজ ডে আর তার বার্থডে এইসব পালন হচ্ছে, বাড়িতে বিদাত হচ্ছে অথবা বিভিন্ন পাপ হচ্ছে, সকাল সন্ধ্যার জিকির আজকার গুলি পাবন্দির সাথে করছেন না, ঘুমাবার সময় জিকির আজকার গুলি করছেন না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে, অথবা বাড়িতে আজকাল স্মার্টফোনে আপনি ফেসবুকে খারাপ ছবি দেখছেন, স্বামী স্ত্রী ছবি দেখছেন, ফিল্ম দেখছেন, আর তার সাথে সাথে ভাবছেন যে আমি সূরা বাকারাও পড়ছি তো আমার বাড়ির মুসিবত দূর হবে, বা জাদুটো না দূর হবে, জাদুর যে আসার রয়েছে না দূর হবে না, কারণ আপনার বাড়িতে পাপ হচ্ছে, সুতরাং পাপ মুক্ত হইতে হবে, পাপ মুক্ত করতে হবে বাড়িকে, আর তার সাথে সাথে এই নেক আমলগুলি করে যেতে হবে। আল্লাহ যেন শেফা দান করেন যেই ভাই বা বোনেরা এসবে আক্রান্ত হয়েছেন, এবং বাকি যারা বেঁচে আছেন আল্লাহ যেন তাদেরকে সারা জীবন সমস্ত রকমের এইরকম বালা মুসিবত থেকে আর সমস্ত সার অনিষ্ট থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। এক ভাই লিখেছেন, কাবিন বা মোহর করেছি 1,00,000 টাকা, কিন্তু আমি যে পরিমাণ গয়না বা স্বর্ণ দিয়েছি তাতে নাকি কাবিনের টাকা উসুল হয়ে গেছে, এখন দেন মোহর সঠিক মাসালাটা কি? কাবিন করেছি 1,00,000 টাকা আর তারপরে গয়না দিয়েছি যেটা 1,00,000-এর বেশি পরিমাণ, তো অনেকে বলছেন যে এতে আদায় হয়ে গেছে, পরিশোধ হয়ে গেছে, তো এই মর্মে সঠিক বিষয়টি জানতে চাই। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, আল মুসলিমুন আলা শুরুতিহিম, জি মুসলিমরা নিজের শর্তের উপর অটল থাকবে, মুসলিমরা যে যার সাথে যে কন্ডিশন করবে, শর্ত করবে, তার উপর কি থাকবে, কায়েম থাকবে, অটল থাকবে। বিবাহ হওয়ার সময় শ্বশুর পক্ষের সাথে, মেয়ের বাবার সাথে অথবা মেয়ের সাথে, সাধারণত মেয়ের বাবার সাথে আমাদের দেশে হয় যে চুক্তিটা যেভাবে হয়েছে ওইভাবে আপনাকে চলতে হবে, যদি চুক্তি এরকম হয়ে থাকে যে কাবিন বা মহরানা, কাবিন মহরানা সবই একই, তো মহরানা যেটা বাঁধলাম সন্নত হচ্ছে নগদ দেওয়া, সুন্নতের খেলাফ হচ্ছে ধার বাকি, এটা হচ্ছে কেয়াস ভিত্তিক ফতুয়া, যদিও হয়তো জায়েজ কিন্তু সুন্না নয়, তো ধার রেখেছেন এখন তাড়াতাড়ি দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রথমখানে চুক্তি হয়েছে যে 1,00,000 টাকা বা এত টাকা মহরানা, আর সেই সময় নীরব হয়ে আপনি কিছু উপঢৌকন দিয়েছেন গয়নাই, তখন ক্লিয়ার করেননি মেয়ের জন্য, মেয়ের বাবার জন্য, পাত্রীর জন্য যে এই গয়নাটা মহরানার অন্তর্ভুক্ত, এই লাখ, এই 1,00,000 থেকে মাইনাস হবে, এইরকম কোনো চুক্তি করেননি, তাহলে সেখানকার প্রথার দিকে খেয়াল রাখতে হবে। যে আমাদের দেশে প্রথা হচ্ছে যে গয়নাগুলি হচ্ছে হাদিয়া গিফট উপঢৌকন, আর মহরানা আলাদা, সুতরাং তার উপরে আপনাকে ঠিক থাকতে হবে। কিন্তু বিয়ের কথা হওয়ার সময় যদি এটা ক্লিয়ার করে দিতেন যে দেখেন দেশে যা হচ্ছে অজ্ঞা, আমি যা গয়না গাঠি দেব সেটা আমার মহরানায় সামিল, আর এই 1,00,000 বাদেন, 5,00,000 বাদেন, ওতে ওটা মাইনাস করব, আর সেটাতে তারা হ্যাঁ বলেছে, ঠিক আছে অসুবিধা নাই, তাহলে হয়ে গেছে, তাহলে হয়ে গেছে। কিন্তু এখন আপনি সুবিধাবাদী, 1,00,000 থেকে বাঁচার জন্য এখন গয়নাটাকে ওখানে ঢুকিয়ে দেবেন, অথচ দেওয়ার সময় দিয়েছেন কিসের নিয়েতে, গিফটের নিয়েতে, অথবা যারা নিয়েছে তারাও গিফটের নিয়েতে নিয়েছে, তাহলে সেটা গিফট, আর আপনাকে মহরানা আপনার কাঁধে এখনো বোঝা চেপে আছে, ঋণের বোঝা, এই ঋণ নিয়ে মরবেন না, যেমন অন্যদের ঋণ তেমন স্ত্রীর ঋণ, সুতরাং এই ঋণ পরিশোধ করা ফরজ, না হলে আল্লাহ মাফ করবেন না। সে আবেগে স্ত্রী হয়ে মাফ করে দিল, সমাজের চাপে, পরিবারের চাপে মাফ করে দিল, লজ্জায় মাফ করে দিল, মহিলারা কি, লোকেরা কি বলবে সমাজে যে স্বামীকে মাফ করে না, এগুলো তো মাফ হবে না, ঝগড়া হইতো, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল, তারপরে মাফ চান যে 1,00,000 টাকা যে তুমি পাবে মাফ করে দাও, করবে না, 5,00,000 আদায় করার চেষ্টা করবে 1,00,000-এর জায়গায়, সুতরাং এভাবে মাফ হয় না আসলে মহারানা জি। তালাক দেওয়া স্ত্রীর সাথে সম্পর্ক রাখা যাবে কি না, কথা বলা, খোরপোশ দেওয়া, সাথে সন্তান আছে। তালাক দেওয়া স্ত্রীর সাথে সম্পর্ক রাখা যাবে কিনা, সম্পর্ক মানে ক্লিয়ার করেছেন যে কথা বলা, খোরপোশ দেওয়া, ছেলে মেয়েগুলো আছে তাদের খোঁজ খবর নেওয়া, এই ক্ষেত্রে শর্ত সাপেক্ষ সম্পর্ক রাখা যাবে, কিন্তু এই শর্ত আজকাল অধিকাংশ লোকের মধ্যে পাওয়া যায় না, সেটা হচ্ছে অন্তরের সততা, সে দেখুন নিয়া, নিয়ত সাফ আপনার, নিয়তে কোনো খারাপই নেই, আর তারপরে ফিতনার আশঙ্কা নেই, যে কথা বলতে বলতে
কারণ ও যতই তালাক হয়ে যায় যার সাথে আপনি সংসার করেছেন তাকে কোনো কথা বলতে তো লজ্জা নেই না, লজ্জা লাগবে? তালাক হয়ে তার সাথে কোনো যোগাযোগ নাই কিন্তু কোনো কথা বলতে লজ্জা লাগবে? সব কথাই বলতে পারবেন, তাই না? কারণ সে স্ত্রী ছিল। তো বড় একটা ফিতনার আশঙ্কা আছে। আর অধিকাংশ লোক অন্তরের ক্ষেত্রে অন্তরের ব্যাধি রয়েছে, শাহওয়াত, জি, কুপ্রবৃত্তির ব্যাধি রয়েছে। ফায়াতমা আল্লাযী ফী কালবিহি মারাদ, আল্লাহ সূরা আহজাবে বলেছেন এইরকম মিষ্টি ভাষায় কথা বলার সুযোগ যদি মহিলাদের সাথে পাই তাহলে তাতে কি হবে, যাদের রোগ রয়েছে অন্তরে শাহওয়াতের কুপ্রবৃত্তির তারা লোভ লালসা করবে যে তালাক তিন তালাক হয়ে গেছে কিন্তু এখন মনটা আমারও নরম হয়েছে, তারও নরম হয়েছে, আর তো কিছু নেই, একটা বেগানো মহিলার সাথে একটা আড় আছে, সহজে কাছাকাছি হওয়া সম্ভব নয়, কিন্তু স্ত্রীর, এই স্ত্রী যদিও তালাক হয়েছে কোনো আড় তো নেই, কথা বলতে গিয়ে কোনো বাধা তো নেই। সুতরাং ফিতনার বড়ই সম্ভাবনা রয়েছে, আর আজকাল তাকওয়ার বড়ই অভাব রয়েছে, আর অন্তর অধিকাংশ লোকেরই খারাপ, যার ফলে এইরকম কথা বলতে নিষেধ করো। আপনার বাচ্চাদের সাথে কথা বলেন অথবা কোনো মেসেজের মাধ্যমে কথা না বলে মেসেজ দিয়ে দেন আমি টাকা পাঠিয়ে দিলাম ইত্যাদি ইত্যাদি, ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবেন। একজন আল্লাহ ভীরু মানুষ, আজকের ভালো মানুষ কালকে ফিতনায় লিপ্ত হয়ে যাচ্ছে। আজকাল ইন্টারনেটের যুগে অনেকে দাওয়াতি কাজ করছে আর তারপরে গিয়ে কোথায় কোন যে ঝামেলায় পড়লো, কার সাথে প্রেম করে বসলো, কার সাথে কি করে বসলো, হ্যাঁ, আরে ভিডিও কল করছে, ইমতে ভিডিও কল করছে, বলছে কোরআনের তালিম দিচ্ছি, আউযু বিল্লাহ, কোরআনের তালিম দিচ্ছি, কিভাবে শয়তান ঢুকছে। ও দেখছে যে এরা সহি আকিদার, একে শিরিক করাইতে পারবো না, একে বেদাত করাইতে পারবো, মিলাদ করাইতে পারবো না, তো জাহান্নামে তো নিতে হবে, এই নামাজও ছাড়বে না, কারণ সৌদি আরবে থেকে বুঝে গেছে যে বেনামাজি হচ্ছে কি বড় কাফের, সুতরাং একে বেনামাজি বানাইতে পারবো না, তাহলে একে জাহান্নামে নিব কি করে। বলছে ঠিক আছে, ফোন আছে তোর পকেটে আর তুই ফেসবুক ইউজ করিস, এই এই রাস্তা দিয়ে ঢুকে গেল, এর সাথে তো প্রেমের কথা বলা যাবে না, কি করতে হবে, তাহলে কোরআনের তালিম দিব, কোরআন পড়তে পারো না তুমি, হ্যাঁ, মহিলা আছে অস্ট্রেলিয়ায়, কোথায় আছে মালয়েশিয়ায়, কোথায় আছে আপনার বেলজিয়াম আর আমেরিকা, আমার কাছে মেলা ঘটনা আছে, কারণ দাওয়াতের ময়দানে যেহেতু আছে অনেক দিন, হ্যাঁ, আর কোরআন শিখাতে লেগেছে সৌদি আরব থেকে, মাশাআল্লাহ, হাফেজ কোরআন বরবাদ হয়ে গেল কোরআন শিখাতে গিয়ে, ইমানকে বিক্রি করে দিল, নাউজুবিল্লাহ, খবরদার এরকম কাজ করবেন না, যথাসাধ্য ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ফিতনা বড় ফিতনা আর নারীদের ফিতনা সবচেয়ে বড় ফিতনা, ভালো ভালো মানুষকে গোমরা করে দিয়েছে, সুতরাং অন্তর যাতে করে পাক পবিত্র থাকে এর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। মেসেজের মাধ্যমে যদি হয়ে যায় তো সরাসরি যোগাযোগ করতে যাবেন না, আর কথা যদি বলতে একান্ত জরুরি অল্প স্বল্প কথা বলে তার পার্সোনাল লাইফ সম্পর্কে জানবেন না, এইরকম শয়তানি কাজ করতে যাবেন না। আজকের ভালো মানুষ কালকে খারাপ মানুষ হয়ে পড়বেন আপনি, আল্লাহ যেন হেফাজত করেন। একটা প্রশ্ন হলো যে অমুসলিম ব্যক্তির টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা, অমুসলিম ব্যক্তির টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা, এই মাসলাগুলিতে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমাখতালাতুম ফি শাইইন ফাহুকমুহু ইলা আল্লাহ, সূরা শুরাতে আল্লাহ বলছেন যদি কোনো বিষয়ে মতবিরোধ হয় তাহলে ফায়সালা আল্লাহর দিকে ফিরিয়ে দেবে, ফাইন তানাযাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহ ওয়া রাসূল, কোনো বিষয়ে যদি মতবিরোধ হয় তাহলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরিয়ে দাও। কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে সূরা তাওবা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইখশা ইল্লা আল্লাহ, নিশ্চয়ই মসজিদ আবাদ করবে সত্যিকার অর্থে, ইন্নামা আমানা মাসাজিদ আল্লাহ, ওরা আল্লাহর মসজিদ আবাদ করবে, কারা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যার আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, জি, ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করে, তাহলে বেনামাজির বাঁচতে হবে, বেনামাজি নামাজ পড়ে না তো মসজিদ কি করে, বানাতে যাচ্ছে মসজিদ, বানাবার উদ্দেশ্যটা কি, তা মসজিদ বানিয়ে জান্নাত পেয়ে যাবে ফরজ না আদায় করে, ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়া লাম ইখশা ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, জাতিতে মুসলিম কিন্তু ভয় করে গোস কুতুবকে, খাজা বাবাকে ভয় করে, চাদর চড়িয়ে আসে, হ্যাঁ, এরা শিরকি আকীদা রাখে, সুতরাং এরাও মসজিদ আবাদ করার অধিকার রাখে না, এরা মসজিদকে বরবাদ করে, বিরান করে, যেই কাজটি মসজিদে আল্লাহর জন্য করা উচিত ছিল সেই কাজটি অন্যের জন্য করে বেড়াচ্ছে, গাইরুল্লাহর জন্য করছে। সুতরাং মসজিদ অমুসলিমদের টাকায় বা যারা বড় শিরকি আকীদা মুসলিম সমাজে রাখে, বেনামাজি, এদের থেকে বাঁচুন, এদের টাকা দিয়ে মসজিদ করে, বিশেষ করে অমুসলিম, তাদের কাছে কেন নেবেন, এর ক্ষতিকর সাইড এফেক্ট যেটাকে বলা হয়, হ্যাঁ, পার্শ্ব প্রতিক্রিয়া মেডিকেলের ভাষায় বলা হচ্ছে, এর সাইড এফেক্ট আছে কি জানেন,
জি হ্যাঁ, যারা পাশাপাশি অমুসলিমদের সাথে বাস করেন ভালো করে বুঝছেন। আজকে যদি মসজিদে ওই লোক টাকা দেয়, কালকে পূজার জন্য আপনার কাছে চলে আসবে যে আমাদের পূজা আছে বা আমাদের একটা মন্দির তৈরি করছি তো আপনারা কিছু দেন, তখন ভাববেন যে আমার তো চক্ষু লজ্জা একটা বইলে কিছু আছে, কালকে মসজিদের পয়সা নিলাম, আজকে যদি তোমাদের মন্দিরে দিব না পূজাতে দেব না, তো এটার মানবতা হবে, তখন আপনার মানবতার খাতির আপনি কুবুরি কাজ করে ফেলবেন, কথা বোঝা গেছে? যার ফলে না না দিনের ক্ষেত্রে কোনো এইরকম ডিসকাউন্ট নেই, দিনের ক্ষেত্রে ডিসকাউন্ট, দুনিয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট আছে, ফকিরকে খাওয়ানো মুসলিমকে, হ্যাঁ, আর তারা মুসলিম গরিব দুঃখীদেরকে দিচ্ছে, ত্রাণের কাজ করছে নেন, কিন্তু দিনের ক্ষেত্রে, এবাদত বন্দিগির ক্ষেত্রে, তৌহিদের ক্ষেত্রে, সুন্নার ক্ষেত্রে, শিরকের সাথে, বিদাতের সাথে কোন রকমের সমঝোতা যেন আমাদের না হয়। জি, একটি প্রশ্ন হলো যে সালাতের মধ্যে নারী পুরুষের কোনো পার্থক্য আছে কিনা, নারী পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, নারী পুরুষের সালাতে কোনো পার্থক্য আছে কিনা, সহিহ হাদিসের আলোকে জানতে চান না মজহাবের আলোকে জানতে চান? হ্যাঁ, হাদিসের আলোকে। জি হ্যাঁ, কিছু কিছু মজহাবে তারা হাদিসের উপর কিছু যুক্তি পেশ করেছে যে এইভাবে এইভাবে মহিলাদের নামাজ পড়লে একটু সতর হয়, মানে একটু পর্দা বেশি হয়, যার ফলে তখন এই যুক্তি করতে দিতে গিয়ে আর যুক্তিকে প্রাধান্য দিতে গিয়ে দলিল ছাড়াই তারা মহিলাদের নামাজ কিছু ভিন্ন ভিন্ন করে বয়ান করেছে। সঠিক মত হচ্ছে, একটু আগেই বললাম যে সমাধান করতে গিয়ে নিতে হবে আল্লাহ এবং ছুটে যেতেন। এখন নবী আমাদের মাঝে নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি এর ছেড়ে যাওয়া কোরআন এবং সুন্নাহ তার তৌফিকুম আমরাইন রয়েছে, সুতরাং আমাদেরকে ছুটে যেতে হবে কোরআন এবং হাদিসের দলিলের দিকে, সহিহ হাদিসের আলোকে, কোরআনে কারিমের আলোকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের আলোকে নারী পুরুষের নামাজে তরিকাগত পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পুরুষদেরকে সম্বোধন করে আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমনই তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো, তেমনই এই খেতাব সম্বোধন নারী জাতির জন্য ছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি নবী কার? পুরুষদের নবী না সবারই নবী? মানব জাতির নবী, মানব জাতিতে পুরুষেরও যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তেমনি মহিলাদের নবী, সকলের জন্য তিনি প্রেরিত হয়েছেন সমানভাবে এবং সকলকে বলেছেন সাল্লু কামার আই তুমি ওসাল্লি, তোমরা সলাত আদায় করো যেমন আমাকে তোমরা সলাত আদায় করতে দেখলে। যদি যদি কিছু পার্থক্য থাকতো তাহলে নবী করিম অবশ্যই ক্লিয়ার করে দিতেন, কারণ তার দায়িত্ব হচ্ছে মানুষকে স্পষ্টভাবে দিন বুঝিয়ে দেওয়া। আমাদের মতো না যে কিছু কথা বললাম, কিছু ছুটে গেল, আর কেউ বলবে, শেখ আব্দুল বাকি সাহেব কিছু শিখালেন, ভাবলেন আর একজন আছে ও বাকিটা বলবে, হ্যাঁ আমি বললাম বাকিটা উনি বলবেন, না তাকে আল্লাহ একমাত্র রাসূল করে পাঠিয়েছে, শেষ রাসূল করে, সুতরাং যেখানেই তিনি দেখবেন যে সম্ভাবনা আছে মানুষের ভুল বোঝার, সুতরাং ক্লিয়ার করে দেবেন, সাথে সাথে বলে দিতে দেখো পুরুষরা সাল্লু কামায় রাআইতুমুনি ওসাল্লি, আর হে মহিলারা তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো, যেমন আয়েশাকে দেখলে ফাতেমাকে দেখলে, বলতেন না বলতেন না? বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এক লোক এসে জিজ্ঞেস করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নারকাউল বাহরা, আমরা সাগরে পানি পথে সফর করি, নাহমিল মানাল কালিলা মিনাল মা, অল্প স্বল্প পানি নিয়ে আমরা যাই, এই পানি দিয়ে যদি উজু করা শুরু করি সাগরে বা আপনার নদী নালে সফর করতে গিয়ে, তো আতেশ না আমরা পিপাসিত হয়ে যাবো, পিপাসায় মরে যাবো, আর লোনা পানি তো সমুদ্রের পান করা যাবে না, তাহলে আফানাত অদমে মাইল বাহারি, সাগরের পানি দিয়ে লোনা পানি দিয়ে কি উজু করতে পারবো, যেখানে কত মুর্দা পড়ে আছে, কত নাপাক জিনিস পড়ে আছে, উজু করতে পারবো? নবী সাল্লাল্লাহু কি বলেছিলেন, কি বলেছিলেন, কে বলতে পারে এর উত্তরে কি? হওয়া তহুর মা উহু, সাগরের পানি হচ্ছে পাক, পাক করনেওয়ালা তহুর, জি বাস এতটুকু। প্রশ্ন কি ছিল, উজু করতে পারবো কিনা, প্রশ্ন কিন্তু একটা ছিল, এর উত্তর হয়ে গেছে যে সাগরের পানি পাক, পবিত্র দান, পবিত্রতা দানকারী, সুতরাং উজু করতে পারো, গোসল করতে পারো, হয়ে গেল কিনা?
কিন্তু নবী সাল্লাম কি অনার্থক বললেন যে ওয়াল হিল্লো মাইতাতুহু, সাগরের মৃত জীব জন্তু হচ্ছে হালাল, সাগরের মৃত জীব জন্তু হচ্ছে হালাল, কেন বললেন? জিজ্ঞাসা করেছিল? জিজ্ঞাসা করি না, মোটেই জিজ্ঞাসা করেনি। উজু করতে পারবো কি পানি দিয়ে? উত্তর হয়ে গেছে হ্যাঁ, পানি পাক সাগরে, সুতরাং উজু করতে পারো। বলছেন যে না, ওখানকার মুর্দাগুলি যা আছে মৃত জীব জন্তু, ওগুলো হালাল, ওগুলো খেতে পারবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বুঝতে পেরেছেন, এরা চলে যাবে সফরে সাগরে, তারপরে নবীকে খুঁজে পাবে না। আজকালকার মোবাইল নেই যে সাথে সাথে ওখান থেকে রাত ১২টায় টেলিফোন, কথা বলছে রাত ১২টায় একটা টেলিফোন আছে। শেখরা দুটার সময় মাসলা, ফজরের ফজর রাখেনা, তাহাজ্জুদের সময় টেলিফোন, হ্যাঁ বলছে কি মাসলা তুই এত রাতে? বলছে আমি একটু উমরায় আছি মক্কাতে। আরে ভাই আপনি না হয় বাসে আছেন, আমিও কি আপনার মতো জেগে আছি নাকি যে রাত দুটো তিনটার সময় টেলিফোন দিয়ে দিবেন আপনি? একটু তো বিবেক করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি এই সুযোগ ছিল না। নবী ভাবলেন যে এরা যখন সাগরে চলে যাবে কোথায় নবী সাল্লামকে পাবে, কাকে মাসলা জিজ্ঞেস করবে? কিন্তু ওদের এই সমস্যার সম্মুখীন হতেই হবে, কারণ ওখানে যখন যাবে জীবজন্তু পাবে, অনেক সময় মরা ভাসছে, খাবো কি খাবো না, খিদাও লেগে আছে। উজুর যখন প্রয়োজন, উজুর চাইতে বেশি প্রয়োজন, উজুর তো দিনে চার পাঁচবার পড়ে, তিনবার হইলেও চলে যায় সফরে, তাই না? জোহর আসর জমা করে না, মাগরিব আসর জমা করে, ফজর একবার পড়ে, তিনবার উজু করলে কাজ হয়ে যায়, ঠিক কিনা? এক উজু দিয়ে পাঁচক তো নামাজ পড়া যেতে পারে, জায়গায় থাকলে আর উজু ভঙ্গ না হলে, ঠিক না? কিন্তু দিনে তো কয়েকবার খেতে হবে, ঠিক কিনা? খিদে লেগেছে গরিব মানুষ সব সাহাবাই কেরামগণ, শোনো তোমাদের আরেকটা প্রয়োজন পড়তে পারে, হোয়াল হিল্লো মাইতাতু, ওখানকার মুর্দা মৃত জীবজন্তু যা পাবে জবাই করা লাগে না সেগুলো। হ্যাঁ, যেমন স্থল প্রাণী যেগুলো হালাল সেগুলোকে জবাই না করলে হালাল হয় না, মরা পেলে খাওয়া যাবে না, কিন্তু পানিতে মরা ভাসছে ওটা খাওয়া হালাল। ওয়াল হিল্লো মাইতাতু বলেছেন, বলেন নাই তো নবী সাল্লাম? এটা বুঝেননি যে দেখো প্রশ্ন উঠবে কিন্তু আমার উম্মতের, যে আমরা এইরকম নামাজ মহিলারা কি বলে দিতেন যে দেখো মহিলারা তোমাদের নামাজ কিন্তু আলাদা আছে, সাবধান। বলেননি নবী করিম, বোঝা গেল যে মহিলারাও ফলো করবে কাকে? তাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। পুরুষরা যেমন ফলো করবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো পার্থক্য নেই, বুকে হাত বাঁধবে মহিলারা যেমন পুরুষরা। হ্যাঁ, পুরুষরা নিচের দিক সামলাবে আর মহিলারা ওপর দিক সামলাবে, এটা ভুল কথা, ভুল কথা, আসলে ভুল তরিকা এগুলো। জি, বরং নবী সাল্লাম নিষেধ করেছেন কতগুলো কাজ থেকে নামাজের ভিতরে, সেগুলি মহিলারা করে, নাজায়েজ কাজ করে। ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম ইমবিসাতাল কালবে, তোমাদের কেউ যেন কুকুরের মতো হাত বিছিয়ে নামাজ না পড়ে। মহিলারা কেমন নামাজ পড়ে? হাত বিছায় না বিছায় না? নবী সাল্লাম নিষেধ করছেন, আর এরা কি করছে? কুকুরের মতো হাত বিছিয়ে নামাজ পড়ছে। কুকুরের সাথে কেন তুলনা করলেন? যাতে ঘৃণা হয় যে ছি কুকুরের মতো করে নামাজ পড়বো আমি, তারপরেও ছাড়বে না, ওইরকম করে নামাজ পড়বে, কত নাফরমানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জাযাকাল্লাহু খাইরা। সিজদার মধ্যে কোরআনে বর্ণিত দোয়াগুলো পাঠ করা যাবে কিনা? সিজদার মধ্যে কোরআনে বর্ণিত দোয়া পাঠ করা যাবে কিনা? হ্যাঁ, পাঠ করা যাবে। কোন এক বক্তা বা একাধিক বক্তা বলেছে যে পাঠ করা যাবে না, দেখেন বক্তার কাছ থেকে বক্তব্য নেন, কিন্তু ফতোয়ার ক্ষেত্রে একটু হুঁশ করে ফতোয়া নেবেন। দলিল যদি দুর্বল থাকে কখনো নেবেন না, হ্যাঁ দলিলের সাথে চলবেন, আপনি একটু চোখ খুলে চলবেন। হ্যাঁ, বক্তব্য নিচ্ছেন সেজন্য তার ফতোয়া একবারে ঠিক হয়ে যাবে, এটাও জরুরি নয়। জি, শোনেন, বুঝতে ভুল করেছে যারা মনে করে যে কোরআনের দোয়া করা যাবে না সেজদায়, তারা বুঝতে ভুল করেছে। কি করে দোয়া করা আর তেলাওয়াত করায় পার্থক্য আছে, এটা বুঝেনি। নবী করিম সাল্লাল্লাহু যেটা নিষেধ করে সেটা হচ্ছে যে ইন্নি নহিত, হাদিস শোনাচ্ছে আপনি, ইন্নি নহিত আন আকরাল কোরআন রাকিয়ান আও সাজেদান, আমাকে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে। কে নিষেধ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে নিষেধ করা হয়েছে, কে নিষেধ করেছেন? তাকে নিষেধ করেন না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? আল্লাহ আমাকে নিষেধ করেছেন যে আন আকরাল কোরআন, কোরআনের কেরাত করব, তেলাওয়াত করব, পাঠ করব, দোয়া করব নয়, আমি কোরআন তেলাওয়াত করব। রাকিয়ান রুকু অবস্থায় বা সিজদার অবস্থায়, তার রুকুতে অথবা সিজদাতে কেউ যদি সূরা ফাতিহা পাঠ করে নাজায়েজ। হ্যাঁ, কেউ যদি রুকু সিজদাতে যদি কোনো আয়াত তেলাওয়াত করে, সূরা ফালাক নাস তেলাওয়াত করে, তাহলে ঠিক নয়, কারণ নিষেধ করা হয়েছে। আর দোয়া হচ্ছে আলাদা জিনিস, কোরআনি দোয়া সবচেয়ে ভালো দোয়া। কি তিন রকমের দোয়া বলি আপনাকে, এক দোয়া হচ্ছে কোরআনে কারিমের দোয়া, এক নম্বর
দুই নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া, তিন নম্বর হচ্ছে আমাদের বানানো দোয়া, কোনটা বেশি ভালো? সবচেয়ে উত্তম দোয়া কি? সবচেয়ে জামে ব্যাপক অর্থপূর্ণ দোয়া কি? অল্প কথাতে অনেক চাইতে পারবেন এরকম দোয়া কি? কোরআনে কারীমের দোয়া আপনি আসতে কেন বলছেন এটাও জানা নাই? আল্লাহর চাইতে কি ভালো করে বুঝাইতে পারে? আল্লাহর চাইতে ভালো করে কে বুঝাইতে পারে? আল্লাহর চাইতে ভালো করে কে শিখাতে পারে? জি হ্যাঁ, কোরআনে কারীমের দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া। সর্বোত্তম দোয়াটা সর্বোত্তম জায়গায় করবেন না, এটা কেমন কথা হইল? সর্বোত্তম জায়গায় দোয়ার হচ্ছে সিজদা। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় বান্দা তার রবের সিজদার অবস্থায়, সবচেয়ে কাছে আল্লাহর আপনি, সবচেয়ে ভালো অবস্থায়, সবচেয়ে ভালো দোয়া করবেন না আপনি? অবশ্যই করবেন। এখন তেলাওয়াত আর দোয়াতে পার্থক্যটা বুঝাই আপনাকে, যদি একটু কথা লম্বা হচ্ছে বুঝাই, অনেকে বুঝেন না কেমন করে পার্থক্য করব। একটা আয়াত দিয়ে আপনাকে বুঝাচ্ছি, রব্বির হামহমা কামা রব্বায়ানি সাগীরা, এটা তেলাওয়াত না দোয়া? দোয়া। কিন্তু আয়াতের শুরু থেকে যদি পড়বো অকুর রব্বির হামহমা কামা রব্বায়ানি সাগীরা, হে মানুষ তুমি বলো অকুর রব্বির হামহমা কামা রব্বায়ানি সাগীরা, আরেকবার পড়লাম অকুর রব্বির হামহমা কামা রব্বায়ানি সাগীরা, দোয়া করলাম না তেলাওয়াত করলাম? কি করলাম? তেলাওয়াত করলাম। কালা রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, মূসা আলাইহিস সালাম বললেন রব্বি শরহলি সদরি, আমার অন্তরটা খুলে দাও, ওয়া ইয়াসসিরলি আমরি, কাজকে সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানে যে বাধা রয়েছে, তোতলামি রয়েছে সেটা দূর করে দাও, আর রয়েছে সেটা দূর করে দাও, ইয়াফকাহু কাওলি, যাতে লোকেরা ফিরাউন আর তার অনুসারী কাফেররা আমার কথা ভালো করে বুঝতে পারে। কালা থেকে পড়লাম দোয়া না তেলাওয়াত? তেলাওয়াত। কিন্তু যখন বলবো রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, তেলাওয়াত না দোয়া? আচ্ছা, আর একটা দোয়া সবচেয়ে বেশি কোরআনের যে দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, জানেন দোয়া কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জি হ্যাঁ, এইভাবে যখন পড়লাম, এতটা পড়লাম, দোয়া না তেলাওয়াত? দোয়া। কিন্তু যখন পড়বো ফামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, তেলাওয়াত না দোয়া? তেলাওয়াত। তাহলে যখন ওয়ামিনহুম মান ইয়াকুলু, কেউ কেউ এইরকম বলে, এখান থেকে যখন শুরু করব তখন তেলাওয়াত হয়ে গেল। কিন্তু যখন শুরু করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, তখন এটা আর তেলাওয়াত থাকলো না, কি হয়ে গেল? দোয়া। আর একটি মাসলা মনে রাখেন, নাপাক অবস্থায় তেলাওয়াত করা যাবে না, কিন্তু দোয়া করা যাবে, কোরআনই দোয়া করা যাবে। বোঝা গেছে কিনা? অথচ কোরআনের দোয়া, কিন্তু তখন পড়ছেন আপনি কিসের নিয়তে? দোয়া আল্লাহর কাছে চাওয়ার জন্য, আপনি পাঠ করছেন না, তেলাওয়াত করছেন না। তো সেজদার অবস্থায়, রুকুর অবস্থায় কি করা যাবে? হ্যাঁ, দোয়ার নিয়ত কোরআনি আয়াতগুলি দিয়ে দোয়াত করা যাবে, কিন্তু তেলাওয়াতের নিয়ত আপনি পাঠ করবেন সেই তেলাওয়াত করা যাবে না। যারা ভুল বুঝেছে তারা ভুল ফতোয়া দিয়েছে যে আপনি হাদিসের দোয়া করেন, কোরআনের দোয়া সিজদাতে করবেন না, একেবারে ভুল। আমরা কিভাবে গোপনীয় গোনা থেকে বাঁচতে পারি? জি, তাকওয়া এবং দোয়া, এক কথায় তাকওয়া, আল্লাহর ভয় রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, যেখানেই থাকো না কেন, আপনাদের সামনে এখানে কেউ থাক বা আমরা থাকি, অথবা একেবারে নির্জনে যেখানে কেউ নেই, বাথরুমে বা আপনার সেপারেট রুমে যেখানে কেউ নেই, কেউ কিছু জানতে পারছে না, যেখানেই থাকো না কেন একই রকম ভাবে আল্লাহকে ভয় করো। এখানে কেউ ফেসবুকের মহিলা ছবি খুলবেন? হ্যাঁ, খুলবেন না, কিন্তু বন্ধুর সামনে খুলে দেবেন, যারা ঘনিষ্ঠ বন্ধু তাদের সামনে খুলে দিবেন, কারণ ওদের সামনে নির্লজ্জ হয়ে গেছেন, ও একই, আমি ওই রকম, ও সে হয়েছে, ওই সেও দেখায়, আমিও দেখাই। হ্যাঁ, কিন্তু এখানে করবেন না, কারণ আমাদের দেশের মানুষরা অধিকাংশ কেমন জানেন, পরিবেশের খেয়াল রাখে না, পরিবেশটা অনুকূলে না। হ্যাঁ, এখানে ইসলামিক পরিবেশ, ইসলামের কথাবার্তা, যেখানে জাহিলি পরিবেশ সেখানে পাপ চলছে, একটিও ইসলামের কথা বলবে না। দুনিয়ার খাওয়া দাওয়া ভোজ ভান্ডারে গিয়ে দেখছেন একেবারে দুনিয়াদারি, সাপ্তাহিক পার্টি, খাওয়া দাওয়া চলছে রাত একটা দুটা পর্যন্ত, দুনিয়ার গল্প একটা দিনের কথা নেই, ভাগ করে দিচ্ছি আমরা। এটাও এটা একটা সেকুলারিজম, এটাও ধর্ম নিরপেক্ষতা। ইসলামী সেন্টারের হলে আসলে ইসলামের কথা, আর আপনার বাড়িতে খাওয়া দাওয়া হইলে তখন দুনিয়াদারির কথা, জমি জায়গা কে কত টাকা দেশে নিয়ে যেতে পারলো,
কে কি করতে পারলো এইসব কথা, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, যেটি বড় একটি গোমরাহী। সব জায়গায় আমাদের দিনের কথা হইতে হবে, যেখানে থাকবেন আল্লাহকে ভয় ইত্তাকিল্লাহি সুমাকুন্ত, আর দোয়া করবেন আল্লাহর কাছে, দোয়া করবেন আল্লাহর কাছে, দোয়া করবেন আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান, আল্লাহ প্রকাশ্য আর গোপনীয় সমস্ত ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাইছি, তোমার আশ্রয় নিচ্ছি, আশ্রয় গ্রহণ করছি, তুমি আমাকে আশ্রয় দান করো। খালেস অন্তরে যদি দোয়া করেন আর আল্লাহকে ভয় করেন যে আল্লাহ দেখে নিলেন, মানুষ না দেখলে কি হবে, তাহলে ইনশা আল্লাহ তাআলা এই গুনাহগুলি হবে না। কিন্তু যখনই ইস্তিরসাল করবেন, এই একটা দেখেনি, বেশি না, একটু দেখেনি, একটু আর একটু দেখেনি, এই আর একটু দেখেনি, তখন কিন্তু পাপ বাড়তে থাকবে। এইটাই হয় অধিকাংশ যারা ইউটিউব ইউজ করছেন, অথবা ফেসবুক ইউজ করছেন, অথবা যারা সেক্স ফিল্ম দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, তাদের ক্ষেত্রে একটু একটু করে দেখতে দেখতে এখন অনেক নেশার মতো হয়ে গেছে, না দেখলে ভালো লাগে না, না খুললে ভালো লাগে না, কবিরা গোনাতে লিপ্ত হচ্ছে। আল্লাহ যেন হেদায়াত দান করেন এবং আমাদেরকে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন এবং আল্লাহর শরণাপন্ন হওয়ার তৌফিক দান করেন। জি।